নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, এখন আমরা এই প্রথম ভিডিওতেই একটা আমেরিকায় রিলিজ হওয়া একটা ছবি নিয়ে কথা বলবো, যে ছবিটার নাম অরফ্যান ফার্স্ট কিল। এই অরফ্যানের এই এটা পার্ট টু, পার্ট ওয়ানটা কিন্তু 2019 সালে রিলিজ হয়েছিল, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এটা যেহেতু ইউএসএতে রিলিজ হয়েছে, আমার এক বন্ধু আমাকে লিঙ্কটা পাঠিয়েছে, সেখান থেকে আমি দেখতে পেয়েছি। অ্যান্ড তোমরা যদি দেখতে চাও, তোমরা প্যারামাউন্ট প্লাস থেকে দেখে নিতে পারো, আমি জানি না সেটা কতটা সম্ভব। আর যদি না পেরে ওঠো তাহলে কিছুদিন ওয়েট করতে হবে, আমি আশা করছি এটাও নেটফ্লিক্সে চলে আসবে খুব শিগগিরই। তো এই ছবিটা আমার কেমন লাগলো বন্ধুরা দেখো, আমি যখন আইএমডিবি খুলে একটু পড়লাম, এই ছবিটাকে লেখা আছে এটা হরর থ্রিলার, বাট এটা একেবারেই হরর থ্রিলার না, অবশ্যই এটা একটা থ্রিলার, এটা একটা সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার বলতে পারি আমরা। এবারে যদি তোমরা যারা অরফ্যান ওয়ানটা দেখো নি, তাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণের জন্য আমি মানে অরফ্যান ওয়ান গল্পটা আগে তোমাদেরকে একটু ছোট করে বলে দিই, তারপরে আমি এই এই টু এর গল্পটা বলছি। অরফ্যান মানে মানে অরফ্যানেজ মানে তোমরা সকলেই জানো, যেখানে যে জায়গায় অনাথ বাচ্চারা থাকে। এই অরফ্যানেজে একটি মেয়ে থাকতো যার নাম এস্টার। এই এস্টারের বয়স কিন্তু আসলে অনেকটা বেশি, কিন্তু তার কিছু হরমোনাল প্রবলেম থাকবার জন্য তাকে দেখতে একদম বাচ্চাদের মতন লাগে। এবং এই মেয়েটিকে একটি ফ্যামিলি অ্যাডপ্ট করে, অ্যাডপ্ট করে তাকে তার ফ্যামিলিতে নিয়ে যাওয়া হয়। এবং তারপর থেকেই বেশ কিছু সন্দেহজনক কাজকর্ম হতে শুরু করে, কারণ মেয়েটার কিন্তু সাইকোলজিক্যাল কিছু প্রবলেম আছে। এবার সেটা যখন ধীরে ধীরে ধরা পড়ে যেতে থাকে, সেই ফ্যামিলির প্রত্যেকজন মেম্বারকে কিন্তু খুন করে ফেলে। এইবারে সেইখান থেকে কিন্তু এই গল্পটাকে কন্টিনিউ করছে, মানে এটা কিন্তু একটা সিকুয়েল। এবারে আমরা এই গল্পটা শুরুতেই দেখতে পাচ্ছি কি, একটা পাগলা গারদ, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, একটা পাগলা গারদে এই মেয়েটা কিন্তু ভর্তি আছে। এবং সেখান থেকে সে নানান রকম কিছু করে সেই পাগলা গারদ থেকে সে পালায়, এবং পালানোর জন্যে সে যা যা করার দরকার, মানে পরপর পরপর খুন করতে থাকে। এগুলো করার পরে সে একটি প্রচন্ড ভালো বুদ্ধি আটে মাথায়, সে কম্পিউটার ঘেটে বার করতে থাকে যে এরকম কোন ফ্যামিলির কোন মেয়েটা আছে যে মিসিং, যাকে তার মতন দেখতে। সে খুঁজে পেতে একটি ফ্যামিলির একটা বাচ্চা মেয়েকে, মানে মেয়ের ছবি পেয়ে যায় যাকে কিন্তু তার মতন দেখতে, এবং সে বুদ্ধি করে সেই ফ্যামিলিটার মধ্যেও চলে যায়। এবং তাকে আবার মানে তারা মনে করে, সেই ফ্যামিলির মা বাবারা মনে করে যে আর তার বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া গেছে, সেটা ভেবে সে তাকে নিয়ে চলে যাওয়া হয়। এরপর থেকে কি কি ঘটতে থাকে, এই যে সে যে তার যে মাথার প্রবলেম আছে, মাথার ব্যায়াম আছে, এটা থেকে সে এইবার কি কি করতে থাকবে এই এস্টার, এর থেকে বেশি জানতে গেলে তোমাদেরকে অরফ্যান ফার্স্ট কিল দেখতে হবে। চলে আসি সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে। প্রথম পজিটিভ দিক হচ্ছে অভিনয়, এবং অভিনয় বলতেই আমরা মেন কাস্টিংয়ে দেখতে পাচ্ছি এস্টার ক্যারেক্টারটাকে, যে ক্যারেক্টারটা প্লে করছে ইসাবেল্লে ফারম্যান, যিনি কিন্তু প্রচণ্ড ভালো অভিনয় করেছেন। এই যে যে বাড়িতে তাকে অ্যাডাপ্ট করে নিয়ে আসা হবে, মানে সেকেন্ড টাইম, এই যে মা যে ক্যারেক্টারটা প্লে করছেন জুলিয়া স্টাইলস, তার অভিনয় ভীষণ ভালো এখানে। এখানে আমার প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে সিনেম্যাটোগ্রাফি, বেশ কিছু জায়গায় খুব ভালো ভালো কিছু ফ্রেম ধরা আছে। আমরা জানি হলিউডের কাজ মানে সেটা বেশ উন্নত হয়, এবং তাদের ক্যামেরা স্ক্রিপশন বলো, তাদের লাইটিংয়ের কাজ বলো, তাদের দেখানো মানে প্রেজেন্টেশন বলো, সেগুলো খুব উন্নত হয়, এখানেও কিন্তু সেটা হয়েছে। থার্ড পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাটার কালার কারেকশন। দেখো, কালার কারেকশন তোমরা যখন আসবে নেটফ্লিক্সে, এই সিনেমাটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কত একটা ফ্যাকাশে টাইপের টোন দেওয়া হয়েছে, কিন্তু যেটা দেখতে মানে সিচুয়েশনের সঙ্গে প্রচন্ড ভালোভাবে ম্যাচ করছে। অন্তত যে সময়ে এই ইস্টার ক্যারেক্টারটা পরপর পরপর খুনগুলো করতে থাকছে, সেই সময়টাতে যেভাবে দেখানো হচ্ছে, এবং যে সময় সে বারবার ধরা পড়তে পড়তেও পড়ছে না, সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে কালার কারেকশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের চোখের সামনে নিয়ে আসা হয়েছে। একটা জিনিস আমার বলতে ভুল হয়ে গেছে, অবশ্যই ডিরেক্টরের নামটা বলতেই হবে। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন উইলিয়াম ব্রেন্ট বেল। তো এই ছিল আমার এই সিনেমাটা নিয়ে পজিটিভ পয়েন্ট। এরপরে যদি আসি আমরা নেগেটিভ পয়েন্ট নিয়ে, নেগেটিভ পয়েন্ট আমার প্রথমেই যেটা লেগেছে সেটা হচ্ছে এই যে বাচ্চা মেয়েটা এস্টার, এর এই হাইট ওয়াইজ খুব ছোট্ট, একদম বেটে একটা মেয়ে, এবং এই যে সে বেটে হওয়া সত্ত্বেও এত লম্বা লম্বা মানুষগুলোকে খুব ইজিলি খুন করে ফেলছে, যেটা ন্যাচারাল মানে খুব মানে স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা নয়। তো এই দিকটা যদি আরেকটু লক্ষ্য রাখা উচিত ছিল, কাস্টিংয়ে যাদের নেওয়া হয়েছে তাদের যদি হাইটগুলো আরেকটু শর্ট থাকতো তাহলে ব্যাপারটা একটু অথেন্টিক হতো। মানে যখন আমরা দেখতে পাচ্ছি একটা লোহার শাবল টাইপের কিছু একটা দিয়ে তুলে মাথা ফাটিয়ে দিচ্ছে, মানে কনস্ট্যান্ট মারতে মারতে মাথা ফাটিয়ে দিচ্ছে, সেই জায়গাগুলো সেই একটা বেটে মেয়ে এত উঁচুতে হাইট কি করে পেয়ে যাচ্ছে, একটা সাড়ে পাঁচ ফিট বা 6 ফিটের লোকের মাথায় মারা মানে তো তার একটা বিরাট, তাকে অনেক জাম্প করতে হবে যদি আমরা সায়েন্টিফিক্যালি ভাবি। তো সেই জায়গাগুলোকে আরেকটু মেনটেন করলে আমার মনে হয় ভালো হতো। পরবর্তী নেগেটিভ পয়েন্ট, এই সিনেমাটাতে তোমরা টোটাল 3টে টুইস্ট পয়েন্ট দেখতে পাবে, যেটা প্রথমে একটা দেখতে পাবে, মিড পয়েন্টটা একটা দেখতে পাবে, শেষে একটা
সেটা এসে দেখতে পাবে। এবার মিড পয়েন্টের টুইস্টটা কিন্তু আমার দেখে যতটা মনে হয়েছে যে সবচেয়ে ভয়ানক টুইস্ট সেটাই ছিল, কিন্তু এই টুইস্ট পয়েন্টটা যেরকম টুইস্ট পয়েন্ট ছিল সেটা তোমাদেরকে ও মা গো এই ব্যাপারটা ফিল করাতে পারবে না, যেটা কিন্তু আমার আমার আরেকটু এক্সপেকটেশন ছিল। মানে অরফ্যান ওয়ান যারা দেখে ফেলেছো তারা আরেকটু এক্সপেকটেশন থাকবে তাদের যে হয়তো আরেকটু কিছু পরিণত টুইস্ট পয়েন্ট তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু এই গল্পর মানে রাইটিংয়ে কিছু প্রবলেম থাকবার জন্যে এই টুইস্ট পয়েন্টটা যথার্থ হয়নি বলে আমার মনে হয়। সরি সরি, চলে যাওয়ার আগে আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা পজিটিভ পয়েন্টের মধ্যে পড়বে। এই সিনেমাটার মধ্যে একটা আঁকার ব্যাপার স্যাপার দেখানো হয়েছে, ড্রয়িং করার মানে আঁকতে পারে সেই শৈল্পিক চিন্তা ভাবনাটাকে কিন্তু এই সিনেমাটার মধ্যে এস্টাবলিশ করা হয়েছে, যেটা খুব ভালো লেগেছে দেখতে। তো এই ছিল আমার অল ওভার অরফ্যান ফার্স্ট কিল নিয়ে রিভিউ। এটা অবশ্যই নেটফ্লিক্সে চলে এলে তোমরা দেখে নিও। আমার মনে হয়েছে এটা অবশ্যই ওয়ান টাইম ওয়াচের জন্য একটা খুব ভালো ফিল্ম, তোমরা অবশ্যই দেখতে পারো। তো তোমাদের কেমন লাগলো রিভিউটা যারা শুনে ফেললে, আর যারা অরফ্যান ওয়ান দেখে ফেলেছো তারা কতটা বুঝতে পারলে সেটা কমেন্ট বক্সে জানিও। ব্যাস এটাই ছিল, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তাহলে এখনের জন্যে টাটা।